হ্যালো এভরিবডি, আজকে আমরা প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে প্রাণীজ খাদ্য চাষের মধ্যে কোন কোন প্রাণীর সম্বন্ধে আমরা আলোচনা করব। যেরকম মৌমাছির এখানে জীবনচক্র তোমরা দেখতেই পাচ্ছ, তো মৌমাছি সম্পর্কেই, মৌচাষ সম্পর্কেই আমরা আলোচনা করব। তোমরা এর আগের ক্লাসে যেরকম ভাবে দেখেছো যে আমরা উদ্ভিদ থেকে যে সমস্ত খাবার খাই, তা বিভিন্ন উদ্ভিদ থেকে যে সমস্ত খাবার পাই, খাদ্যশস্য পাই, সেগুলো বিভিন্ন উদ্ভিজ্জ চাষের মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। সেরকম এই প্রাণীজ খাবার পেতে গেলেও আমাদেরকে বিভিন্ন প্রাণীদের প্রতিপালন, বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিপালন করা প্রয়োজন, এবং তার থেকে আমরা বিভিন্ন ধরনের প্রাণীজ খাদ্য পেয়ে থাকবো। তো প্রাণীজাত খাবার নিয়মিত এবং যথেষ্ট পরিমাণে পেতে গেলে সেই সমস্ত প্রাণীদের সঠিকভাবে প্রতিপালন করা, যত্ন করা, এবং তার সেই সঙ্গে কি করা দরকার, তাদের সুপ্রজননেরও ব্যবস্থা ঠিকমতোভাবে করা দরকার। অর্থাৎ এই প্রাণীজ চাষকে, বা আমরা বলতে পারি প্রাণীদের প্রতিপালনকে, পশুপালন বা অ্যানিমেল হাজবেন্ডারি। ভালো করে বললে বলা যেতে পারে যে বিজ্ঞানসম্মত উপায়, অর্থাৎ আমরা তাহলে কি জানবো এখন, আমরা জানবো পশুপালন। পশুপালন কি? যে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন প্রাণীকে পালন করা হয় এবং তাদের থেকে খাদ্য, পানীয় বা অন্যান্য প্রয়োজনীয় পদার্থ আহরণ, সংরক্ষণ বা বাজারজাত করা হয়, তাকেই আমরা বলবো অ্যানিমাল হাজবেন্ডারি বা পশুপালন। যেরকম দেখো, মানুষ তার নিজের প্রয়োজনে মৌমাছি প্রতিপালন, এছাড়া মাছ, রেশম, মদ, হাঁস, মুরগি, গরু ইত্যাদি বিভিন্ন প্রাণীকে প্রতিপালন করে থাকে। আজকে আমরা আলোচনা করব মৌমাছি সম্পর্কে। দেখো, আমরা একটা ব্যাপার জানি যে মৌমাছিকে কি বলা হয়। মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলে আমরা জানি। মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয়, কিন্তু এই সমাজবদ্ধ জীব বলার কারণ কি মৌমাছিকে? দেখো, একটি মৌচাকে প্রায় তিন ধরনের মৌমাছি থাকে আমরা জানি। কি কি মৌমাছি থাকে? যেরকম রানী মৌমাছি থাকে, দু নম্বর পুরুষ মৌমাছি থাকে, আর থাকে শ্রমিক মৌমাছি। এই তিন ধরনের মৌমাছি প্রধানত থাকে। তো মৌচাকে এই তিন ধরনের মৌমাছির একটি সুষ্ঠু শ্রমবণ্টন ব্যবস্থাও লক্ষ্য করা যায়। কিরকম? যেমন ধরো এই রানী মৌমাছি, এই রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া। আবার পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছির কাজ হচ্ছে প্রজননে অংশগ্রহণ করা। আর শ্রমিক মৌমাছি, এই শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ, অনেক ধরনের কাজ করে শ্রমিক মৌমাছি, যেরকম মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু এবং নেকটার বা মকরন্দ্র সংগ্রহ করা, রানী ও পুরুষ মৌমাছির সেবা যত্ন করা, এছাড়া মধু এবং মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মৌচাক পাহারা দেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ শ্রমিক মৌমাছি করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই তিন ধরনের মৌমাছি দলবদ্ধভাবে এবং সমাজবদ্ধভাবে বসবাস করে, এবং এদের মধ্যে একটি সুষ্ঠু প্রজনন, মানে সুষ্ঠু শ্রমবণ্টন ব্যবস্থা লক্ষ্য করা যায়। তাই মৌমাছিকে আমরা বলতে পারি যে এরা সমাজবদ্ধ জীব বা সামাজিক পতঙ্গ আমরা বলতে পারি। কেন বলতে পারি? কারণ এরা দলবদ্ধভাবে থাকে এবং এদের মধ্যে একটি সুষ্ঠু শ্রমবণ্টন ব্যবস্থা লক্ষ্য করা যায়। এবারে জানবো যে মৌচাক এবং মধু তৈরি সম্পর্কে জানবো। দেখো, এই মৌচাক কিভাবে মৌমাছিরা তৈরি করে,
তার আগে জানতে হবে যে ওর মৌচাক তো মোম থেকে তৈরি হয়, এবং দেখো শ্রমিক কোথায় মোম গ্রন্থি থাকে। এরপরে আমরা জানবো মোম গ্রন্থির অবস্থা, কোথায় থাকে মোম গ্রন্থি। শ্রমিক মৌমাছির উদরের শেষ চারটি খণ্ডকে এক জোড়া মোম গ্রন্থি বা ওয়াক্স গ্ল্যান্ড যেটাকে বলা হয় সেটি থাকে। শ্রমিক মৌমাছির উদরের শেষ চারটি খণ্ডকে এক জোড়া মোম গ্রন্থি থাকে। এর কাজ কি? মোম গ্রন্থি থেকে তারা মোম ক্ষরণ করে, মোম নিঃসরণ করে, এবং এই মোম দ্বারাই মৌচাক গঠিত হয়। মৌমাছির মৌচাক কিরকম হয়? দ্বিস্তর বিশিষ্ট এবং দ্বিস্তর বিশিষ্ট হয় এবং খানিকটা ষড়ভুজাকৃতি দেখতে হয়। এবারে আমরা জানবো যে কিভাবে শ্রমিক মৌমাছি মধু উৎপাদন করে, কিভাবে করে। দেখো প্রথমে কি করে, শ্রমিক মৌমাছিরা বিভিন্ন ধরনের ফুল থেকে নেকটার বা মকরন্দ্র সংগ্রহ করে, এবং সেই মকরন্দ্র সংগ্রহ করে কোথায় রাখে? নিজেদের দেহের মধু থলিতে জমা করে রাখে। তারপর কি করে না, নেক্সট স্টেপে এরা মধু থলিতে এই মকরন্দ বা নেকটার জমা করে রাখে, তো তার সঙ্গে মধুথলিতে লালা রস ওই মকরন্দ্র বা নেকটারের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, এবং তার ফলে মকরন্দে থাকা ওই মকরন্দে যে শর্করাটা থাকে সেই শর্করা কিছু পরিবর্তন হয়ে যায়, এবং সেই শর্করা পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে গিয়ে ডেক্সট্রোজ ও লেগুলোজে পরিণত হয়ে যায়। অর্থাৎ কি হয় না, এই নেকটারের সঙ্গে লালা রস মিশ্রিত হয়, এবং তার ফলে মকরন্দে থাকা শর্করা পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে গিয়ে কিসে পরিণত হয়ে যায়, ডেক্সট্রোজ এবং লেগুলোজে পরিণত হয়ে যায়। এরপর কি করে, এরপর শ্রমিক মৌমাছি ওই মিশ্রণকে কি করে না, মধু প্রকোষ্ঠে উগড়ে দেয়, এবং ক্রমাগত দেখা যায় যে তারা ডানা দিয়ে বাতাস করতে থাকে। ফলে কি হয় না, কিছু বেশ কিছুক্ষণ পরে ওই জল বাষ্পীভূত হয়ে যায় এবং সেই সান্দ্র থকথকে তরল পদার্থটি মধুতে পরিণত হয়ে যায়। এইভাবে শ্রমিক মৌমাছি কি করে না, মধু উৎপাদন করে। নেক্সট আমরা দেখব যে মৌমাছির জীবন চক্র, অর্থাৎ যে মৌমাছিরা কিভাবে আস্তে আস্তে বেড়ে ওঠে। দেখো এখানে একটা ছবি করা হয়েছে, দেখো এখানে এই ছবির মাধ্যমে তোমরা আরো ভালো বুঝতে পারবে মৌমাছির জীবনচক্র পড়তে গেলে কি কি জানতে হবে। এখন আমরা যেটা পড়ব সেটি হচ্ছে মৌমাছির জীবনচক্র। মৌমাছির জীবনচক্রে দেখো চারটে দশা দেখতে পাওয়া যায়। কি কি চারটে দশা? ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। প্রথমে এক নম্বর আমরা জানবো যে প্রথম দশা অর্থাৎ ডিম। দেখো কিছু কি হয় না, রানী মৌমাছি প্রজননের জন্য কতগুলি পুরুষ মৌমাছিকে নিয়ে তারা উঁচু আকাশে উঠতে থাকে, এবং এই আকাশে এই শ্রমিক এই পুরুষ মৌমাছি এবং রানী মৌমাছির এই প্রজননের উদ্দেশ্যে উঠতে থাকাকে কি বলা হচ্ছে, নাপটিয়াল ফ্লাইট বা বৈবাহিক উড্ডয়ন। এরপর কি হয় না, রানী মৌমাছি নিষিক্ত হয় এবং কি হয় তারপরে রানী মৌমাছি আবার ফিরে আসে, পুরুষ মৌমাছি দ্বারা নিষিক্ত হবার পর ফিরে আসে, এবং তারপর রানী মৌমাছি মৌচাকে ফিরে আসার 3 থেকে 4 দিন পর, প্রায় এরা 3 থেকে 4 দিন পর ডিম পাড়তে শুরু করে। দেখা যায় যে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 এরা বিভিন্ন মানে দু ধরনেরই অর্থাৎ নিষিক্ত
অনিষিক্ত ডিম পাড়ে। তারপর দেখা যায় যে নিষিক্ত ডিম থেকে কি উৎপন্ন হয়, নিষিক্ত ডিম থেকে রানী ও শ্রমিক মৌমাছি, এবং অনিষিক্ত ডিম থেকে উৎপন্ন হয় পুরুষ মৌমাছি। এই রানী মৌমাছি হচ্ছে প্রজননে সক্ষম, এবং এই শ্রমিক মৌমাছি হচ্ছে প্রজননে অক্ষম। তো এই পুরুষ মৌমাছি এবং অনিষিক্ত ডিম থেকে হয় পুরুষ মৌমাছি, এবং নিষিক্ত ডিম থেকে হয় রানী এবং শ্রমিক মৌমাছি। নেক্সট যেটা হয় দু নম্বর যে দশা, সেটি হচ্ছে লার্ভা দশা। লার্ভা দশায় দেখা যায় যে প্রায় কিছুদিন পর থেকে লক্ষ্য করা যায় যে কি হয়, যে প্রায় 3 থেকে 4 দিন পর ডিম ফুটে লার্ভা নির্গত হয়। লার্ভা অল্প বয়স্ক শ্রমিক মৌমাছি নিঃসৃত রয়্যাল জেলি খেয়ে রানী মৌমাছি, এবং বি ব্রেড খেয়ে পুরুষ ও শ্রমিক মৌমাছিতে পরিণত হয়। তাহলে প্রায় 3 থেকে 4 দিন পর ডিম ফুটে লার্ভা নির্গত হয়, এবং ওই শ্রমিক অল্প বয়স্ক শ্রমিক মৌমাছি নিঃসৃত রয়্যাল জেলি খেয়ে রানী মৌমাছি, এবং বি ব্রেড খেয়ে শ্রমিক এবং পুরুষ মৌমাছিতে পরিণত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে পিউপা। নেক্সট পয়েন্ট হচ্ছে পিউপা। প্রায় 4 থেকে 7 দিন পর, এখানে কি ছিল 3 থেকে 4 দিন পর, আর ঠিক এর পরেই হচ্ছে পিউপা, প্রায় 4 থেকে 7 দিন পর লার্ভা কিসে পরিণত হয়, লার্ভা পরিণত হয় পিউপাতে। নেক্সট দশা হচ্ছে পূর্ণাঙ্গ দশা। রানী পিউপা প্রায় 7 থেকে 8 দিন পর, প্রায় 7 থেকে 8 দিন পর তৈরি হয় রানী, এবং প্রায় 14 থেকে 15 দিন পর পুরুষ মৌমাছি পিউপা, এবং 14 থেকে 15 দিন পর হচ্ছে পুরুষ পিউপা, এবং প্রায় 11 থেকে 12 দিন পর শ্রমিক পিউপা পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়। তাহলে প্রায় 7 থেকে 8 দিন পর রানী, 14 থেকে 15 দিন পর পুরুষ, এবং 11 থেকে 12 দিন পর কি হয় না, এরা পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়। এই হচ্ছে মৌমাছির জীবনচক্র, অর্থাৎ 4টে দশা দেখতে পাওয়া যায়, ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। এবারে নেক্সট আমরা জানবো যে এরা যে মধু তৈরি করে সেই মধুর উপকারিতা, মধুর উপকারিতা বা মধুর উপকারিতা বলাটা ঠিক হবে না, মধুর পুষ্টিগুণ। আচ্ছা তার আগে জেনে নি যে মধু কি, মধু কি দেখো না, শ্রমিক মৌমাছি কি করে, ফুলের মকরন্দ বা নেকটারকে সংগ্রহ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে ফুলের মকরন্দ বা নেকটার শ্রমিক মৌমাছি দ্বারা সংগৃহীত হয়ে যে রূপান্তরিত সান্দ্র ঈষৎ কেলাসিত তরল পদার্থ উৎপন্ন হয় তাকেই বলা হয় মধু। এই মধুর পুষ্টিগুণ জানব, অর্থাৎ মধুতে কি থাকে।
মধুতে থাকে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং থাকে ফ্রুক্টোজ এবং যেটি খুবই পুষ্টিকর। এছাড়াও এতে থাকে বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড এছাড়া থাকে খনিজ লবণ যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন ইত্যাদি। এছাড়া থাকে কিছু ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ইত্যাদি থাকে। এই হচ্ছে মধুর পুষ্টিগুণ। নেক্সট আমরা জানব যে মধুর উপকারিতা। অর্থাৎ আমরা মধু খাই কেন, আমাদের দেহে মধুর প্রয়োজনীয়তা বা উপকারিতা। দেখো, এক নম্বর হচ্ছে আমরা কি পড়লাম এক্ষুনি যে মধুতে থাকে কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ লবণ, তাই আমরা বলতেই পারি যে এই যেহেতু কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ লবণ ইত্যাদি থাকে, তাই এই মধু খুবই পুষ্টিকর এবং এবং শক্তি প্রদায়ী বা বলবর্ধক হয়। দু নম্বর আমরা বলতে পারি যে হৃদরোগ কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ক্ষেত্রে মধু খুবই উপকারী। এছাড়াও আমরা বলতে পারি গলা ব্যথা সর্দি কাশি ইত্যাদিতেও এই মধু খুবই উপকারী। এছাড়া মধু হিমোগ্লোবিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বা সাহায্য করে। নেক্সট আমরা বলতে পারি মধু থেকে বিভিন্ন আয়ুর্বেদিক হোক বা বিভিন্ন টনিক প্রস্তুত করা হয়ে থাকে। নেক্সট আমরা বলতে পারি বিশেষ করে শীতকালে যদি মধু সেবন করা যায় তাহলে মধু দেহের তাপ নিয়ন্ত্রিত রাখতে সহায়তা করে এবং সহজে শীতকালে আমাদের ঠান্ডা লাগে না। এছাড়া আমরা বলতে পারি যে আরেকটি উপকারিতা হচ্ছে অপুষ্টি আন্ত্রিক ক্ষত এছাড়া স্নায়ু দৌর্বল্য বা স্নায়ুর দুর্বলতা ইত্যাদি নিরাময়েও ইহা ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট আমরা জানব যে কি করে মৌ চাষ করা হয়ে থাকে। নেক্সট আমরা মৌ চাষ সম্বন্ধে আলোচনা করব। মৌ চাষ, দেখো মৌ চাষ কি মানে কাকে বলা হয় না, এবং এই মৌ চাষের সঙ্গে আমরা আরেকটাও জানবো যেটাকে আমরা বলছি মধুমক্ষিশালা বা এপিয়ারি। বিজ্ঞানসম্মত উপায় বা কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালনকেই আমরা বলবো মৌ চাষ। এবং মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে যে থাকার ব্যবস্থা করা হয়, থাকার জায়গার ব্যবস্থা করা হয় প্রাকৃতিকভাবেই হোক বা কৃত্রিমভাবেই হোক, সেই থাকার জায়গার যে ব্যবস্থা করা হয় তাকেই বলা হচ্ছে মধুমক্ষিশালা বা এপিয়ারি। খুব ইম্পর্টেন্ট এপিয়ারি, অর্থাৎ
মৌমাছিদের যে নির্দিষ্ট থাকার ব্যবস্থা করা হয় তাকেই আমরা বলবো এপিআই। নেক্সট হচ্ছে যে এই যে মৌমাছি পালন, এই মৌমাছি পালনের ক্ষেত্রে দু ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়। এক নম্বর হচ্ছে দেশীয় পদ্ধতি। আমরা দেশীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এই পদ্ধতিতে মৌমাছিদেরকে প্রতিপালন মানে ঠিক প্রতিপালন করা হয় না, প্রাকৃতিকভাবে কি হয় না, গাছের ডাল, ঘরের দেওয়াল বা কার্নিশে প্রভৃতি জায়গাতে তৈরি হওয়া মৌমাছির চাকে খুঁজে বের করে নেওয়া হয়। এছাড়া তারপর কি করা হয় না, যেখান দিয়ে ধরো মৌমাছি যাতায়াত করে, হ্যাঁ, বা যেখানে মৌমাছিরা বাসা বাঁধতে পারে এরকম বড় গাছের ডালের বা ফাঁকা কাঠের গুঁড়ি বা তোমার কাঠের বাক্স, মাটির হাঁড়ি ইত্যাদিতে মৌমাছিরা যেখানে চলাচল করে ওগুলোকে রেখে দেওয়া হয় এবং স্বতঃস্ফূর্তভাবে মৌমাছিরা ওই সমস্ত জায়গায় এসে চাক তৈরি করে। এরপরে কি হয় না, চাক তৈরি হলো, মধু তৈরি হলো। নেক্সট হচ্ছে যে কিভাবে মধু সংগ্রহ করা হয় না, পরে কি করা হয়, ওইখানে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে কি করা হয়, মৌমাছিগুলোকে তাড়িয়ে দেওয়া হয়, সেরকম ব্যবস্থা করা হয়। তারপর ওই মৌমাছিরা যখন চাক ছেড়ে চলে যায় বা পালিয়ে যায় তখন, বা কোনো মৌমাছি আবার মারাও যেতে পারে, তখন সেই মৌচাক ভেঙে মধু নিষ্কাশন করা হয়। আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। দেশীয় পদ্ধতি আলোচনা করলাম, নেক্সট হচ্ছে আধুনিক পদ্ধতি। এই আধুনিক পদ্ধতি, দেখো এই পদ্ধতিতে মানে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশলকে অবলম্বন করে এই মানে কৃত্রিমভাবে মৌচাকের ব্যবস্থা করা হয়, মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে এমনিভাবে স্বাভাবিক যে মৌচাকগুলো তৈরি হয়, অর্থাৎ মৌমাছিরা স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই যে মৌচাকগুলো তৈরি করে, সেখানে ওই মৌচাকের নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর, আর ওপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ। আর কৃত্রিম মৌচাকেও ঠিক ওই পদ্ধতিকেই অনুসরণ করে কৃত্রিমভাবে মৌচাক তৈরি করা হয়ে থাকে। তারপরে কি হয়, যখন মৌচাকটা তৈরি করা হয়ে যায় তখন একটি রানী মৌমাছি এবং কতগুলো শ্রমিক মৌমাছিদেরকে এনে ওই কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয় এবং লক্ষ্য করা যায় যে প্রায় কয়েকদিনের মধ্যেই আরও অনেক মৌমাছি ওই মৌচাকে, ওই কৃত্রিম তৈরি করা মৌচাকের মধ্যে চলে আসে। এরপর দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে এই রানী মৌমাছি কি করে না, ডিম পাড়া শুরু করে এবং ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। এরা সাধারণত বড় বড় যে সমস্ত গাছগুলো আছে সেইখানেই, যেহেতু এদের প্রাকৃতিকভাবেও এরা ওইখানে বাসা বাঁধে, তাই চেষ্টা করা হয় যে যেখানে কৃত্রিম মৌচাক তৈরি করা হবে, অর্থাৎ এপিয়ারি তৈরি করা হবে, সেইখানে যাতে বড় বড় কিছু গাছ থাকে, যেরকম আম, জাম, পেয়ারা, গাজর, সর্ষে, মরি, কুমড়ো, পেঁয়াজ, মটর, এই ধরনের কিছু গাছকে মানে যে জায়গাতে কৃত্রিম মৌচাক তৈরি করা হবে সেখানে এই ধরনের কিছু গাছ থাকলে ভালো হয়। এরপর কি করা হয় না, মৌমাছি পালন করতে গেলে এই সমস্ত গাছ খুবই প্রয়োজন। এরপর মৌচাকে যখন মধু তৈরি হয়ে যায় তারপরে কি করা হয়, মৌচাক থেকে বিশুদ্ধ মধু বিভিন্ন মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে, বর্তমানে প্রযুক্তির দিক থেকে কিছু উন্নত মধু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, সেই মধু নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে বিশুদ্ধ মধু মৌচাক থেকে সংগ্রহ করে নেওয়া হয়ে থাকে এবং তারপর সেটিকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বাজারজাত করা হয়ে থাকে। এই হচ্ছে মৌচাষ সম্বন্ধে এবং মৌমাছি প্রতিপালন সম্বন্ধে আমরা আলোচনা করলাম। মৌমাছি সম্পর্কে জানলাম, তিন ধরনের মৌমাছির কাজ কি জানলাম এবং মৌমাছির জীবনচক্র দেখলাম, জীবনচক্রের চারটে দশা পড়লাম, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। তো আশা করি তোমরা এই মৌচাষ বা মৌমাছি প্রতিপালন তোমরা বুঝতে পারবে। আজকে এতটাই থাকবে। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।